জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্যারিয়ার শুরু করেন জয়া মাসুদ নামে। মাসুদ তিনি নিয়েছিলেন বাবার নাম থেকে, কিন্তু দীর্ঘ প্রেম শেষ করে জনপ্রিয় মডেল ফয়সাল আহসানকে বিয়ে করার পর জয়া নিজের নামের শেষে জয়া মাসুদের পরিবর্তে জয়া আহসান রাখেন। এখন সবাই তাকে জয়া আহসান নামেই চেনেন, কিন্তু শোবিজ অঙ্গনের মানুষ বিস্মিত জয়ার নামের সঙ্গে এখনো কেন আহসান রেখেছেন, কারণ ফয়সালের সঙ্গে জয়ার ডিভোর্স এখন সবারই জানা। যদিও জয়া এখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি, তবে কাছের দু একজনকে তিনি বলেছেন। সেখান থেকে এক কান দুই কান করেই সবার কাছে ছড়িয়ে গেছে ব্যাপারটি। ওদিকে ফয়সালও কাছের মানুষদের বলে বেড়াচ্ছেন ডিভোর্সের গল্প। সংসারে রেখে নাকি নানা অনৈতিক সম্পর্কে গড়ার কারণেই তিনি জয়াকে ডিভোর্স দিয়েছেন। জয়া মুখে ডিভোর্সের কথা না বললেও তার আচরণ এবং কর্মকাণ্ড তা বলে দিচ্ছে। তিনি নিজের একটি ওয়েবসাইট করেছেন, সেখানে তার পরিচয় থাকলেও স্বামীর নাম নেই, অথচ জয়া এখনো আহসান ব্যবহার করে যাচ্ছে। আহসান ব্যবহারের কারণ প্রসঙ্গে জানা গেছে, ফয়সাল আহসান ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, তাদের পূর্বসূরীরাই আহসান মঞ্জিল তৈরি করেছেন। এমন একটি পরিবারের বউ হয়েছিলেন জয়া, আর তাই ডিভোর্সের পরেও আহসান উপাধির সুফল নিতে জয়া এখনো নাম বদল করেননি। ফয়সালের সঙ্গে জয়ার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, ক্যারিয়ার আর জনপ্রিয়তার অর্জনের জন্য জয়া ছিলেন মরিয়া, তাই বিভিন্ন অনৈতিক সম্পর্কেও তিনি গড়িয়েছিলেন দ্রুত নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এসব মেনে নিতে পারেননি ফয়সাল, মানসিকভাবেও হয়ে গেছিলেন বিপর্যস্ত। শেষ পর্যন্ত তিনি নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে ডিভোর্সের পথ বেছে নেন। এদিকে জানা যায়, ফয়সাল জয়ার প্রথম স্বামী ছিলেন না, এর আগেও নাকি জয়ার বিয়ে হয়েছিল, পাশাপাশি বিভিন্ন জনের সঙ্গেও প্রেমিক সম্পর্ক ছিল, এর মধ্যে একজন প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এবং সঙ্গীত শিল্পীও ছিলেন। জয়া বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন, পাশাপাশি প্রেমের সম্পর্কেও চালিয়ে যাচ্ছেন একাধিক, সম্পর্কগুলো উপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করছেন। তবে এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারণ জয়ার স্বভাব এমনই, এমনটাই মন্তব্য ফয়সাল আহসানের। কিন্তু সবার প্রশ্ন একটাই, ডিভোর্স হওয়ার পরও কেন জয়ার নামের সঙ্গে আহসান রেখেছেন? বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।